স্বাদ বাঁচিয়ে রাখার জন্য তারা স্থাপিত করেছে মুখার্জি রেস্টুরেন্ট। নমস্কার, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আউটরি। তো আজকে আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক স্থান, পশ্চিমবাংলার একটা ঐতিহাসিক স্থান, সেটা হচ্ছে শ্রীরামপুর। তো শ্রীরামপুরে আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য আছে মুখার্জি হোটেল, মুখার্জি রেস্টুরেন্ট। তো তার সাথে সাথে শ্রীরামপুরটা একবার ঘুরে দেখার ইচ্ছা আছে। তো এখন আমাদের 10:30 কটা ট্রেন আছে রাহুল? 10:30। আচ্ছা, আগে আগে দেখিয়ে নিই, আমার সাথে আছে রাহুল, আর আছে আমার ভাই সৌনক। তো আমরা এখন ট্রেন ধরবো, 10:22 ট্রেন আছে। তো চলো, দেখা হচ্ছে আমার শ্রীরামপুরে। চলো, আমি আছি শ্রীরামপুরে। শ্রীরামপুর একসময় ছিল ড্যানিশ কলোনি। শ্রীরামপুর যে কলেজ আছে সেই কলেজ হচ্ছে এশিয়ার মধ্যে থার্ড ওল্ডেস্ট কলেজ আফটার প্রেসিডেন্সি কলেজ। 1818 সালে এই কলেজ স্থাপিত হয়। এই শ্রীরামপুরে রয়েছে এক রেস্টুরেন্ট যেটার নাম মুখার্জি রেস্টুরেন্ট। এই মুখার্জি ফ্যামিলির আগে ক্যাটারারি ব্যবসা ছিল, সেই ব্যবসা তারা 100 বছর ধরে চালিয়ে এসেছে। সেই ক্যাটারারের তৈরি যে খাবার, সেই খাবার 100 বছরেরও বেশি মানুষের স্বাদে তৃপ্তি মিটে। এই মুখার্জি ফ্যামিলি তাদের 100 বছরের যে খাবারের স্বাদ, সেই খাবারের স্বাদ বাঁচিয়ে রাখার জন্য তারা স্থাপিত করেছে মুখার্জি রেস্টুরেন্ট। আর তো চলুন যা যা মুখার্জি রেস্টুরেন্টের ভেতরে, প্রথমে দেখবো এদের যে ক্লাসিক্যাল যে অ্যাম্বিয়েন্সটা আছে সেই অ্যাম্বিয়েন্সটা, আর এদের যে খাবারের স্বাদ সেই খাবারের স্বাদ অসংখ্য বাঙালি মানুষের জিভকে তৃপ্তি দেবে, এটা আমাদের গ্যারেন্টি। চলুন। তো আমরা এখন আছি মুখার্জি রেস্টুরেন্টের ভেতরে, মুখার্জিস রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে মুখার্জি রেস্টুরেন্টের ভেতরে যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমটা। আর এরপর আস্তে আস্তে এদিকে আছে ডাইনিং হল, তো ডাইনিং হলের দিকেও যাবো। তার আগে একবার এখানকার যে অ্যাম্বিয়েন্সটা আছে একবার অ্যাম্বিয়েন্সটা চলো দেখে নেওয়া যাক। চলো, যে মেনু কার্ডটি আছে সেটি এখন আমার হাতে। তো আমি আপনাদেরকে মেনু কার্ডটা দেখাবো, এই যে রেকমেন্ডেড ডিশগুলো রয়েছে সেগুলো আমি ওনাদের থেকে জানবো যে কী কী রেকমেন্ড করছে। চলুন মেনু কার্ডটা দেখাচ্ছি আপনাদের। খাবারটা অর্ডার দেবো এখন। চলুন দেখুন, গোল্ডেন এইটা সিগনেচার দিস, এইটা দুটো দিন।
আপনাদের বিরিয়ানি হবে? বিরিয়ানি হ্যাঁ, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, একদম মটন বিরিয়ানি নিতে পারে, আমাদের একদম লাইট বিরিয়ানি হয়। আচ্ছা, আমি এক কাজ করি, আপনি মটন বিরিয়ানি একটা দিন, বিরিয়ানি একটা, একটা চিকেন বিরিয়ানি দিন, চিকেন বিরিয়ানি আর চিকেনের চাপ হবে, চাপ কত করে প্লেট? ওটা আমাদের সিঙ্গেল প্লেট হবে, হ্যাঁ জলটা কি একটা জলের বোতল তো এই মুখার্জি রেস্টুরেন্টের লোকেশানটা আপনাদের জানিয়ে রাখি, শ্রীরামপুরে জিটি রোড যে বটতলা মোড়টা রয়েছে, বটতলা মোড়ের থেকে ইউকো ব্যাংকের দিকে যেতে রাইট সাইডে পড়বে মুখার্জি রেস্টুরেন্ট। আমি ডেসক্রিপশানে এদের যে লোকেশানের লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো, মেনু কার্ডটা এদের ওয়েবসাইট সবই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে চেক আউট। আমাদের অর্ডার দেওয়া ছিল এদের যে গোল্ডেন ফিফটি ফিশ ফ্রাই, এসে গেছে। আর এদের ফিশ ফ্রাইয়ের সাথে এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো এটা এখানে দিয়েছে এই প্লেটের মধ্যে, দুটো প্লেটই দিয়েছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে, আমি জানি এবারে হেল্প করার আগে আপনাকে অবসর দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো অসুবিধা আমাকে বলবেন প্লিজ। অবশ্যই আপনাদের দেখাশোনা করার দায়িত্ব আমার, আপনাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে যতটা সম্ভব হয় আমার এন্টায়ারলি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো সেটা সব রিজলভ করার, এবং আপনারা যাতে খুশিভাবে আবার আসেন এবং আরও অন্যদের বলতে পারেন এখানকার ব্যাপারে সেটা আমি পুরোপুরি চক্র নেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই যে ফিশ ফ্রাইটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে ভেতরে যে পুরোটাই ভেটকি, পুরোটাই ভেটকি মাছ। আর এই ফিলেটা আছে, ফিলেটা একদম পুরো পাতলা কোটিং আছে, এটা একটা খুব দারুণ ব্যাপার যে পাতলা কোটিং অনেকের থাকে একদম পুরো নেড়ো গুঁড়োতে ভর্তি, যেটা খেলে একদম প্রচুর জল টানে আর কি। তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি, সৌরভ খাচ্ছে, সৌরভের ভাইও খাচ্ছে। এই ফিশ ফ্রাইটা হাইলি রেকমেন্ডেড মুখার্জি রেস্টুরেন্টের, আপনাদেরকে এলে এই ফিশ ফ্রাই অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই, একদম হাইলি রেকমেন্ডেড এটা। এখানে এখন গরম গরম বিরিয়ানি এসে গেছে, একদম ধোঁয়া উঠছে যাকে বলে, একদম ধোঁয়া উঠছে একদম পুরো। আর বিরিয়ানির যে গন্ধটা পুরো এই হলটা একদম গন্ধে মম করছে, বিরিয়ানির গন্ধে। এখানে চিকেন চাপও রয়েছে, চিকেন চাপের গ্রেভিটা দেখো, বস তো গ্রেভিটা মারাত্মক, সৌরভ গ্রেভি দেখ, দেখেছি গ্রেভিটা দারুণ। আর এখানে আছে চিকেন বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি আছে, আর সৌরভের কাছে আছে মটন বিরিয়ানি, যে মটন মটন বিরিয়ানি, মটনের পিসটা দেখো, মটনের পিসটা ও দুর্দান্ত, একদম লেগের দিকে পিসটা পড়েছে, মাংস একদম সেদ্ধ, একদম তুল তুল করছে, নরমটা একদম, নরমটা দেখ, ও নরম পুরো ভেঙে গেল, হ্যাঁ দারুণ সেদ্ধ হয়েছে, তার আলুটাও সেদ্ধ হয়েছে দারুণ খেতে, খেতে টেস্ট একদম, একদম লাইট বিরিয়ানি, কোনো তেল নেই সেরকম, মানে যে তেল চপচপ হয় সেইটা ব্যাপারটা নেই, এর মটনটা একদম এ ক্লাস আছে। আমার তো চিকেন চাপে গ্রেভিটা দেখেই জল আসছে, চলুন তাড়াতাড়ি খাওয়া যাক। বিরিয়ানিটা আছে, চামচ নেবে, একটু আলু নেবে, অল্প একটু মটন নেবে, মটন উঠতেই না এখন, হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খাওয়া দাওয়া একদম নিঃসন্দেহে এ ক্লাস, যে অথেন্টিক খাবার বলে বিরিয়ানিটা একদম এ ক্লাস বিরিয়ানি ছিল, হাইলি রেকমেন্ডেড বিরিয়ানি অ্যান্ড ফিশ ফ্রাই, হাইলি রেকমেন্ডেড। তোর কেমন লাগলো খাবার?
আমার খাবার দাবার বলতে খাবার দাবার সত্যি খুবই ভালো, ঠিক আছে। টেস্টও মানে আমি আজ পর্যন্ত এরকম টেস্ট এখন পর্যন্ত কোনো রেস্টুরেন্টে আমি খাই। বিরিয়ানি টেস্ট অসাধারণ ছিল, তো বিরিয়ানি টেস্ট অসাধারণ লেগেছে। মুখার্জি বিরিয়ানি বাঙালি বাঙালি বিরিয়ানিতে একটা অথেন্টিসিটি ব্যাপারটা কিন্তু মুখার্জি যে বিরিয়ানি এখানের মধ্যে আছে, ঠিক আছে। তো এখানে যারা আমাদের এই ব্লগ দেখে আমাদের এই ভিডিওটা দেখে যারা আসছো তারা আমাদের কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এখানকার খাবার দাবার নিয়ে যে কীরকম লেগেছে, আর যারা অলরেডি এসেছো তারাও কমেন্ট সেকশনে জানিও যে আর কী কী আইটেম এখানকার যেটা আরও ভালো আইটেম আছে যেটা আমরা একটু ট্রাই করিনি, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করবো, আমাদের পরবর্তী ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে আসছে। আর তো চলো, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, টাটা।